হামলায় তেহরান ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে তেল আবিব। হামলার প্রতিবাদে হামলা হবে কিনা এ নিয়ে রোববার যুদ্ধকালীন মন্ত্রিসভায় বৈঠক ডাকে ইসরায়েল। সেখানে তেল আবিবের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। এদিকে ইসরায়েল যদি পাল্টা হামলার পরিকল্পনা করে তবে তেল আবিবে আরো বড় আক্রমণ হতে পারে বলে সতর্ক করেছে ইরান। এছাড়া ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একচেটিয়া সমর্থন করা উচিত নয় বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরায়েল ও তার সমর্থকেরা বেপরোয়া আচরণ করে তবে তারা এর শক্তিশালী জবাব পাবে। এদিকে রোববার ইসরায়েলের অনুরোধে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে মহাসচিব আন্তোনিও গুতারেস তেল আবিবে তেহরানের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এই শত্রুতা শেষ করার আহ্বান জানান।